আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা বেকার আছেন, শিক্ষিত বেকার অথবা অবসর সময় কাটাচ্ছেন, তারা মাছ চাষ করে আপনাদের কর্মসংস্থান করতে পারেন। কিভাবে করবেন, কোথায় থেকে শুরু করবেন, কোথায় যাবেন এবং কিভাবে পরামর্শ নেবেন, তার পুরোটাই এই ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। আমাদের মৎস্য দপ্তরের যে ভিশন এবং মিশন আছে, সেখানে কিন্তু আমাদের বলা আছে যে আমিষের চাহিদা পূরণ করা যেমন লক্ষ্য, বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করা এটাও আমাদের একটা লক্ষ্য। এবং সেই সুবাদে আমি মনে করি যে মৎস্য যে উৎপাদনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কেউ যদি সংযুক্ত হতে চায় তাহলে তারা খুব সহজেই সংযুক্ত হতে পারে। আপনি যেমন বলেন যে বিদেশ ফেরত অনেকেই আছে দেশে আসতেছে, আমরা কিন্তু আমাদের প্রতিটি উপজেলার মাধ্যমে বিদেশ ফেরত যারা আছে, যারা ইন্টারেস্টেড মাছ চাষ করতে চায়, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং আমরা আগামীতেও তাদেরকে আমরা আরও বেশি প্রশিক্ষিত করতে চাই। প্রশিক্ষিত করলে তারা তাদের নিজস্ব পুকুরে অথবা লিজ নিয়ে কোনো জলাশয়ে তারা মাছ চাষের সুবিধা পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে আমাদের কোথাও যেন 1 ইঞ্চি জায়গা বা জলাশয় যেন ফাঁকা না থাকে, পড়ে না থাকে, আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যার যেখানে যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু আমরা ব্যবহার করার কথা বলি। যেমন একজন মানুষের এমন হতে পারে যে একজন চাষি, তার পুকুর নাই, নিজস্ব জলাশয় নেই, কিন্তু তার যদি এমন হয় যে তার বাড়ির পাশ দিয়ে এই নদীমাতৃক বাংলাদেশের একটা নদীর একটা অংশ বয়ে গেছে, তাহলে সেই নদীতে কিন্তু সে খাঁসায় মাছ চাষ করার সুবিধা আছে। খাঁসায় মাছ চাষ করে এটি একটা লাভজনক একটা প্রক্রিয়া। আমাদের দাউদকান্দি যে মেঘনা নদী আছে সেখানে কিন্তু আমরা খাঁসায় মাছ চাষ করছি এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে আরও 2-1টি জেলা আছে যারা খাঁসায় মাছ চাষের ক্ষেত্রে খুব অগ্রগামী। আমি এর আগে আমি নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কাজ করে এসেছি এবং সেখানে খাঁসায় মাছ চাষির সংখ্যা অনেক বেশি এবং তারা অত্যন্ত লাভবান হয়। তা আমার ইচ্ছা আছে কুমিল্লা জেলাতে কেউ যদি মনে করে যে আমি খাঁসায় মাছ চাষ করতে চাই, তাদেরকে আমি স্পেশাল এমফাসিস দিয়ে প্রশিক্ষণ দেব এবং আমাদের যত মৎস্য দপ্তর থেকে টেকনিক্যাল যে সাপোর্টগুলো লাগে এই সাপোর্টগুলো দিয়ে আমরা সহযোগিতা করব। শুরুতে তারা কার সাথে যোগাযোগ করবে? সেটির জন্য আমাদের স্থানীয় যে মৎস্য দপ্তর আছে সেখানে তাদের যোগাযোগ করতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা এই টেকনোলজিতে এই কাজগুলো করতে চাই, কারণ আপনি যদি আমার সেবাটা পেতে চান তাহলে আমার অফিস পর্যন্ত আপনাকে আসতে হবে, আসলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি আপনাকে কোন ওয়েতে লাগালে আমার এই সেক্টরের উন্নয়ন হবে। এই জন্য আমি এই পরামর্শ দেব যে কেউ যদি এমন হয় যে কোনো মৎস্য চাষি বা উদ্যোগী যারা আছেন, উদ্যোক্তা আছেন, এই রিলেটেড কাজ করতে চান, তারা সংশ্লিষ্ট মৎস্য অফিসের সাথে আপনারা যোগ